हेलो बंधुरा वेलकम टू सुस्मिता 2020 बेंगली यूट्यूब चैनल आबार चले एलाम नतून एक चाकरी नोटिस निये जेखाने माध्यमिक पास शिक्षागत योग्यता थाकलेई छेले मेये उभये आवेदन करते पारबेन 23टी जिला थेकेई एमन एक चाकरी नोटिस निये आलोचना करब। सम्पूर्ण भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखबेन। एखोनो पर्यन्त जारा आमादेर चैनेले नतून रयेछेन अवश्यई चैनल सबसक्राइब करे राखबेन विभिन्न चाकरीर आपडेट पेते एबं पाशेर अल बेल आइकनटी प्रेस करे राखबेन जाते करे नोटिफिकेशन प्रकाशित होवार साथे साथेई आपनारा इनफरमेशन पेये जान। ताहले आसुन आजके ভিডিওর অফিসিয়াল অংশে যাওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত। তো অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যেটা প্রকাশিত হয়েছে, প্রথমে আপনাদের অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর দেখবেন ক্যারিয়ার্স বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্যারিয়ার্স অপশনের মধ্যেই পেয়ে যাবেন কারেন্ট ওপেনিংস বলে একটি অপশন। ওই কারেন্ট ওপেনিংস অপশনে আপনারা ক্লিক করবেন। কারেন্ট ওপেনিংস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম নম্বরেই আপনারা দেখতে পাবেন অফিসিয়াল নোটিস নোটিফিকেশন। দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার। এবার এখানে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হচ্ছে, এখানে ভিউ অপশনে ক্লিক করে আপনারা অবশ্যই অফিসিয়াল যে নোটিশটা ডাউনলোড করতে পারবেন। আসুন তাহলে অফিসিয়াল নোটিশে যাওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটা অবশ্যই আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে। ফার্স্টেই আছে কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার, যেখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক পাশে আবেদনযোগ্য, 3 ইয়ার্স ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে, কোনো গভর্নমেন্ট রেকগনাইজড পলিটেকনিক কলেজ থেকে, তাহলেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার আসছি বয়সসীমা 18 থেকে আপনারা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি হয়ে থাকলে 38 এবং এসসি এসটি হয়ে থাকলে 40, অর্থাৎ 5 বছর 3 বছরের ছাড় পাবেন। 19,500 টাকা রয়েছে মাসিক বেতন। এবার আসছি এখানে কিছু এনরোলমেন্ট পাবেন এক্সট্রা 750 টাকা, যেটা আপনারা পাবেন। পরবর্তীতে আছে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, এখানেও মাধ্যমিক পাশে আবেদনযোগ্য, 2 ইয়ার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, ট্রাভেলের ওপরে আপনাদের ডিপ্লোমা করে থাকতে হবে বা কোর্স করে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান রিলেভেন্ট ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও কিন্তু লাগবে। 18 থেকে 35, সেখানেও বয়সসীমা 16,640 টাকা রয়েছে বেতন। পরবর্তী পোস্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ফিটার, এখানেও সেম কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিক উইথ এই ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে এবং 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। বয়সসীমা 18 থেকে 30, এখানে আপনাদের বয়সসীমা 5 বছর কম দেওয়া আছে এবং ওবিসি এসসি এসটি হয়ে থাকলে 5 বছর 3 বছরে ছাড় পাবেন। 16,640 টাকা বেতন রয়েছে। এর পরবর্তী পদ হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক, এবার আসছি কন্ট্রাকচুয়াল রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক, পাম্প অ্যাসিস্ট্যান্ট মেকানিক আইসি, এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 42টি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনাদের মেশিন ডিজেলের ফিটার ট্রেনিংয়ে আপনাদের এক্সপিরিয়েন্স হতে হবে এবং 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ কোনো কিছু কাজের অভিজ্ঞতা লাগবে। এবার আসছি 18 থেকে 35 বয়সসীমা, 16,640 টাকা বেতন। এখানে বয়সসীমা আপনারা এসসি এসটি হয়ে থাকলে ছাড় পেয়ে যাবেন বলে দিলাম। কিভাবে আবেদন করবেন, এখানে আগে থেকে আবেদন করতে হবে না, ওয়াকিং ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগ হবে। এই হলো অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হওয়ার ফর্ম। এই ফর্মটা আপনারা এরপর পেজে প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার চুজ করে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, বিবাহিত না অবিবাহিত সেটা দেবেন। এখানে আপনাদের ফাদার্স বা মাদার্স নেম দেবেন, আইডেন্টিফিকেশান মার্কস কোন কাস্টটাকে বিলং করে সেখানে আপনারা টিকচিহ্ন দিয়ে সাবকাস্টটা লিখে দেবেন। মাদার টাং এখানে আপনাদের মাতৃভাষা কী সেটা লিখবেন। এখানে কোন কোথা থেকে কাজ করেছেন, এক্স সার্ভিসম্যান সেটা দেবেন। এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান একটি কলাম আছে এবং আদার কোয়ালিফিকেশানের একটি কলাম আছে। সমস্ত কিছু দিয়ে সিগনেচার ডেট দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এইভাবে ফর্ম ফিল আপ করার পর রিলেভেন্ট ডকুমেন্ট জিরো করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি সেট তৈরি করে নিয়ে যাবেন সঠিক ডেটে সঠিক সময় ইন্টারভিউতে। দেখুন এখানে ইন্টারভিউ টাইম আপনাদের দিয়ে দিয়েছে, 7 তারিখ থেকে ইন্টারভিউ 12 তারিখ পর্যন্ত চলবে। এখানে যেমন কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদের জন্য যদি আপনি আবেদন করতে চাচ্ছেন, এখানে ডেট আর টাইম দিয়েছে রেজিস্ট্রেশন, যেমন 7/8/2023, এবং এখানে টাইম আছে সকাল 7টা থেকে 9টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এই তারিখেই কিন্তু আপনাদের স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউটি নেওয়া হবে এবং ভেনুও জানিয়ে দিয়েছে। সঠিক সময় সঠিক ডেটে চলে গেলেই কিন্তু এখানে আপনারা আপনাদের যে ইন্টারভিউটা সেটা দিতে পারবেন। ইন্টারভিউয়ের সময় আপনাদের কি বলেছে, একটি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, যেটা 3 সেমি × 3 সেমি হবে এবং অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসের। অর্থাৎ আপনারা সেলফ অ্যাটেস্টেড যে ফটোকপিগুলো দেবেন, অর্থাৎ জেরক্সগুলো দেবেন, তার সমস্ত কিছু অরিজিনাল দেবেন। আপনাদের যে
ভেরিফিকেশন হবে তার জন্য, তাহলেই কিন্তু আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন চাকরির ভিডিও নিয়ে।